আসসালামু আলাইকুম। ওরাকল অ্যাপেক্সে প্লাগইন দিয়ে কিভাবে ড্যাশবোর্ড করা যায় সেই বিষয়ে আমি একটু কিছু কথা বলবো এবং দেখাবো। তো আমি আগে প্রথমে আমার প্লাগইনটা দেখাই। এই এটা হচ্ছে আমার প্লাগইন, অ্যাপেক্স ম্যাটেরিয়াল কার্ট এই প্লাগইনটার নাম। হ্যাঁ, তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটা করতে হবে, এই প্লাগইনটা আমাদের অ্যাপ্লিকেশন আপ করতে হবে, ইম্পোর্ট করতে হবে। সোজা কথা, ইম্পোর্ট করতে হয় কোথা থেকে? আমরা শেয়ার কম্পোনেন্টে যাব, শেয়ার কম্পোনেন্টস থেকে এই যে প্লাগইন লেখা আছে এই প্লাগইনে ক্লিক করব। হ্যাঁ, এখানে ইম্পোর্ট আছে, ইম্পোর্টে ক্লিক করলেই, হ্যাঁ ক্লিক করে আমরা ওই লোকেশনটা চেনাই দেব, ফাইলটাকে ধরাই দেব, তাহলে ইম্পোর্ট হয়ে যাবে। এই যে আমি অলরেডি ইম্পোর্ট করছি অ্যাপেক্স ম্যাটেরিয়াল কার্ড। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে, একটা রিজিওন নিতে হবে এবং রিজিওনটা টাইপ ধরা দিতে হবে আমরা যে প্লাগইনটা ইম্পোর্ট করলাম সে প্লাগইনটা দিয়ে। তো আমরা একটা নতুন একটা পেজ নেই এবং পেজে একটা রিজিওন নেই। সাপোজ আমি একটা পেজ নিচ্ছি, ব্ল্যাঙ্ক পেজ। পেজের নাম দিলাম ড্যাশবোর্ড টু। আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল, এই পেজে কোনো রিজিওন নাই। আমি চাচ্ছি যে একটা রিজিওন নেব, রিজিওনটা হচ্ছে ম্যাটেরিয়াল কার্ড রিজিওন। এই যে ম্যাটেরিয়াল কার্ড রিজিওন, এই রিজিওনটা আমি কন্টেন্ট বডিতে রাখলাম। হ্যাঁ, এটার নাম লিখে দিলাম আমি ড্যাশবোর্ড, অ্যাজ ইওর উইশ, আপনি যেটা মন চায় সেটা আপনি লিখে দিবেন, এখানে কোনো সমস্যা নেই। এরপরে দেখেন এই ম্যাটেরিয়াল কার্ডটা একটা বিল্ট ইন কোড আপনাকে দিয়ে দিয়েছে। এই প্লাগইনটা আপনাকে একটা বিল্ট ইন কোড দিয়ে দিবে, কিভাবে আপনাকে এটা করতে হবে ড্যাশবোর্ডটা সেটা তারা একটা স্যাম্পল দিয়ে দিয়েছে। তো আমি চাচ্ছি যে আমি এটাকে কাস্টমাইজ করব। আমি আপনাদেরকে রান করে দেখাচ্ছি এখন কিরকম আসতেছে। হ্যাঁ, ম্যাটেরিয়াল কার্ড, হ্যাঁ ম্যাটেরিয়াল কার্ড প্লাগইনটা দিয়ে ড্যাশবোর্ডটা এখন এরকম আসতেছে। আমি চাচ্ছি যে না, আমি এরকম চাচ্ছি না, আমি আমার মতো কাস্টমাইজ করে নিব। তো আমি আমার কাস্টমাইজ একটা কোড লিখে রাখেছি, সেটা আমি যে এখানে রেখেছি, এখানে আমি টেবিল নিয়েছি 6টা, ভার্চুয়াল টেবিল নিয়েছি 6টা। এই যে টেবিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ডেট 1, ডেট 2, ডেট 3, এভাবে 6টা টেবিল নিয়েছি। এই 6টা টেবিলের উপরে আবার নিচে কোয়েরি করেছি, একটার সাথে আরেকটা ইউনিয়ন করেছি। তো এখানে প্রথমে আইকন, হ্যাঁ আইকনটা কী হবে, আইকন কার টাইপ। এরপরে এই যে এখানে আইকনটা কীরকম হবে আমি বলে দিয়েছি, এফ এ ইউজার এরকম আইকন হবে। এখানে আপনি চাইলে কার্ড লিঙ্কটা এই কার্ডে ক্লিক করলে পরে কোনো একটা ইউআরএল দিতে চাইলে দিয়ে দিতে পারেন, আমি কোনো ইউআরএল রাখি নাই। তো আমি আমার কোডটাকে কপি করে এখানে ছেড়ে দিচ্ছি, কন্ট্রোল সি। আমি চাচ্ছি না এটা এরকম হোক, আমি চাচ্ছি আমার মতো হবে, আমি যেমনটা চাই। আমি এখানে আমার কোডটাকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এরপর কম্পাইল করলাম, সেভ। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। হ্যাঁ, আমি চাইছিলাম 6টা টেবিল, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা টেবিল আছে, এই 6টা টেবিলের উপরেই কোয়েরি করা হয়েছে। হ্যাঁ, আমি এরকমটাই চেয়েছিলাম। তো এটা খুব সুন্দর এবং খুব সহজেই করা যায় প্লাগইনটা দিয়ে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আর কি। ধন্যবাদ।